বাংলাদেশে একটি বিতর্কিত নির্বাচন হওয়ার পর শেখ হাসিনা আরও একবার নির্বাচনে জয়লাভ করেছে, আর তিনি সেই 2009 থেকে এখনও পর্যন্ত ক্রমাগত বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে আসছেন। তাহলে তিনি এমন কি করছেন যার ফলে তিনি ও তার পার্টি বারবার নির্বাচনে জয়লাভ করছে? চলুন আজকের এই ভিডিওতে একজন ভারতীয়র দৃষ্টিকোণ থেকে এটাই আমরা দেখা ও বোঝার চেষ্টা করব। তো দেখুন, শেখ হাসিনা এবারের এই যে জয়লাভের পর পঞ্চমবার তিনি তার পজিশন ধরে রাখতে সক্ষম হয়েছেন, আর এর পরবর্তী নির্বাচন যখন আসবে তখন ওনার বয়স প্রায় 81 বছর পৌঁছে যাবে। তবে আপাতত এখন থেকে আগামী 5 বছর পর্যন্ত ওনার পাওয়ার ও প্লেস পাকাপোক্ত হয়ে গিয়েছে। এখন দূর থেকে দেখে এটাই মনে হচ্ছে যে বাংলাদেশ ওয়ান পার্টি সিস্টেমে চলে এসেছে চায়নার মতো, কারণ তিনি ও তার পার্টি অন্য কোনো পার্টিকে জিততেই দিচ্ছে না। কোনো না কোনোভাবে লাগাতার একটাই রাজনৈতিক দল বারবার ক্ষমতায় ফিরে আসছে। ওনার বিরোধী যে বড় পার্টি বিএনপি, বাংলাদেশ ন্যাশনাল পার্টি, তারা রীতিমতো এবারের নির্বাচন বয়কট করেছে এবং তাদের বক্তব্য, শেখ হাসিনার এই যে আওয়ামী লীগ পার্টি এটা একটি অত্যাচারী পার্টি, তাদের বিরুদ্ধে জনগণ আওয়াজ তুললে তারা তাদের ক্ষমতার ব্যবহার করে সবাইকে ধরে জেলে পুড়ে দেয়। অন্যদিকে শেখ হাসিনার বক্তব্য, তাদের বিরোধী দল বিএনপি একটি দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক দল, তাই তাদের প্রধান নেত্রী সহ দলের বহু মানুষকে জেলবন্দি করা হয়েছে দুর্নীতির অপরাধে। তবে বাংলাদেশের সাধারণ জনগণের বক্তব্য, বর্তমান ক্ষমতায় থাকা রাজনৈতিক দল আওয়ামী লীগ পার্টি একতরফা শাসন চালাচ্ছে, তাদের বিরুদ্ধে কথা বলার সুযোগ তিনি কাউকেই দিচ্ছে না, ভয় দেখিয়ে সবাইকে পিছিয়ে দিচ্ছে। তবে সেই ভয়ের মধ্যেও নির্বাচনের দিন প্রতিবাদ করতে রাস্তায় নেমেছিল বিএনপির অল্প কিছু সংখ্যক মানুষ, তবে এর বেশি কারোর সাহস বা ক্ষমতা হয়ে ওঠেনি আওয়ামী লীগ পার্টির বিরুদ্ধে কোনো ধরনের প্রতিবাদ করার। কারণ বাংলাদেশের সাধারণ জনগণের থেকে জানা যাচ্ছে যে তাদের ইচ্ছে থাকলেও তারা প্রতিবাদে নামতে পারবে না ক্ষমতায় থাকা আওয়ামী লীগ পার্টির বিরুদ্ধে। তাদের ভয়, প্রতিবাদ করলে তাদেরকে আবার না জেলে ভরে দেয়, এটাই সাধারণ মানুষের ভয়। বর্তমানের এই নির্বাচনে শেখ হাসিনার আওয়ামী লীগ পার্টি 300-র মধ্যে 225টি সিটে জয়লাভ করেছে, 10-12টা সিট কিছু অন্য পার্টি পেয়েছে, আর 50টির কাছাকাছি সিটে মানুষ স্বাধীনভাবে দাঁড়িয়েছিল, আর সম্ভবত এখন তারাও আওয়ামী লীগ পার্টির সাথে যুক্ত হয়ে যাবে। সুতরাং একবার আবারও একটা ল্যান্ডস্লাইড ভিক্টরি, পুরো দেশের মধ্যে একটা মজবুত কবজা পেয়েছে শেখ হাসিনা। তবে অপোজিশন পার্টি বিএনপি এই নির্বাচনকে জালিয়াতি ও প্রতারণার নির্বাচন হিসাবে ব্যাখ্যা করেছে। তাদের বক্তব্য অনুযায়ী এবারের নির্বাচন একটি নাটকীয় নির্বাচন হয়েছে বাংলাদেশে, যা কেবল বাংলাদেশের মানুষ ও বিশ্বের অন্য দেশগুলোকে এটা বোঝানোর জন্য যে আমরা জবরদস্তি ক্ষমতায় নেই, রীতিমতো নির্বাচন করে ক্ষমতায় এসেছি। তবে দেশের বেশিরভাগ জনগণের বক্তব্য যে এই ক্ষমতায় আসার কাজটা ক্ষমতা দেখিয়েই করানো হয়েছে। যদি সঠিক সুষ্ঠুভাবে নির্বাচন করে জনগণের প্রতিনিধি বাছা হয় তাহলে কখনোই শেখ হাসিনা নির্বাচনে জিততে পারবে না। বাইরে না দেখাতে পারলেও ভিতরে ভিতরে দেশের বহু জনগণ ক্রুদ্ধ হয়ে আছে আওয়ামী লীগ পার্টির উপরে, আর এই ক্রোধেরই একটা পরিণাম দেখা গিয়েছে ভোট দেওয়ার যে সংখ্যা সেখানে। এবারের নির্বাচনে কেবল 40% ভোটারই ভোট দিয়েছে, আর এই সংখ্যাটা আগের নির্বাচনের অর্ধেক, কারণ এর আগের নির্বাচনে 80% ভোটার ভোট দিয়েছিল, আর এবার কেবল 40% ভোটার ভোট দিয়েছে। কারণ তাদের বক্তব্য, ভোট দিয়ে কি হবে যেখানে গণতন্ত্র বলে কিছুই নেই। শেখ হাসিনার এই নিয়ে এটা ফিফথ টার্ম বাংলাদেশে প্রাইম মিনিস্টার হওয়ার। তিনি প্রথমবার 1996 প্রাইম মিনিস্টার হয়েছিলেন, তারপর 2002 খালেদা জিয়া প্রাইম মিনিস্টার হয়েছিলেন, তবে 2009 আগামী আওয়ামী লীগের শেখ হাসিনা আবারও ক্ষমতায় ফিরে আসেন, আর তখন থেকে এখনও পর্যন্ত লাগাতার কনজারভেটিভ ভিক্টরি পেয়ে এসেছেন তিনি। এর আগের নির্বাচনেও বিরোধী দলেরা বয়কট করেছিল, তবে এবার এই বয়কটটা অনেক 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 বেশি বেড়েছিল বিরোধীদের দিক দিয়ে, যার ফলে নির্বাচনের আগে চারিদিকে ধরাধরি ব্যাপারটাও অনেক বেশি দেখা গিয়েছিল। জামায়াতে ইসলামী, বাংলাদেশ ন্যাশনাল পার্টি, তাদের কিছু নেতাদেরকেও নাকি বন্দি করা হয়েছিল, আর জনগণের মারফত চারিদিকে খবর যা ছড়িয়েছে তা বিশ্লেষণ করলে এটাই বোঝা যায় যে এবারের নির্বাচন এটা একটি একতরফা ওয়ান সাইডেড নির্বাচন হয়েছে বাংলাদেশে, যার কারণে আমেরিকা বাংলাদেশের ল এনফোর্সমেন্টকে কিছু স্যাংশন লাগিয়েছে এমনও তথ্য উঠে আসছে। আমেরিকার বক্তব্য, বাংলাদেশকে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করা উচিত, যা তারা করছে না।
সেক্রেটারি ব্লিংকেনও একটি স্পেশাল টুইট করেছিল বাংলাদেশের জন্য। তিনি বলেন যে এই নির্বাচনকে সুষ্ঠু পরিষ্কার পরিচ্ছন্ন নির্বাচন হিসাবে আমরা দেখতে পাইনি। তবে সেখানে শেখ হাসিনার বক্তব্য, বাংলাদেশের নির্বাচন গণতান্ত্রিক নির্বাচন, আর এই গণতন্ত্র ধরে রাখার জন্য আমি আমার সর্বোচ্চ প্রচেষ্টা করে যাব। তবে সেখানে ইউএন রাইটসের মত অনুযায়ী বাংলাদেশে 28 অক্টোবরের পর থেকে বেশ কিছু ভায়োলেন্ট পরিস্থিতি জায়গায় জায়গায় দেখা গিয়েছে, জায়গায় জায়গায় মারপিট, প্রতিবাদ, ঝগড়া, এমনই দৃশ্য সামনে এসেছে। এবং সরকার এই ঘটনার সাথে জড়িত প্রায় 10,000 মানুষকে ভিন্ন ভিন্ন জায়গা থেকে ধরাধরি করেছে। আর ক্ষমতায় থাকা আওয়ামী লীগ পার্টির বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে যে তারা নিজেদের গুন্ডা ঢুকিয়ে দিয়েছিল ওই প্রতিবাদের মধ্যে, যাতে তারা সেখানে অশান্তি সৃষ্টি করতে পারে, আর তার দোষ বিরোধী পার্টির উপরে চলে যায়। আওয়ামী লীগ পার্টি এই সমস্ত অভিযোগ তবে প্রত্যাখ্যান করে দিয়েছে। তারা মানতে নারাজ যে তাদের পার্টি কোথাও এরকম কিছু করেছে। তবে এখানে সবথেকে বড় প্রশ্ন যেটা, নির্বাচন জেতার পর শেখ হাসিনা তার এই কার্যকলাপগুলো কি একটু কমিয়ে আনবে? তিনি বিরোধী দলের নেতাদের যেমন ধরাধরি করছিল, সেটা কি এবার বন্ধ হবে? এক্সপার্টদের মত অনুযায়ী না, এটা কম হওয়ার কোনো সম্ভাবনাই দেখা যাচ্ছে না। বিরোধী দলনেতাদের এই ধরাধরির খেলাটা চলতেই থাকবে, আর বিএনপি পার্টিকে ক্ষমতার প্রভাবে দাবিয়ে দেওয়ার কাজটাও অব্যাহত থাকবে। কারণ হিউম্যান রাইটস বলুন বা অপোজিশন পার্টির জনগণদের কথা বলুন, তারা বারবার প্রতিবাদ করতেই থাকবে, তারা বারবার আওয়াজ তুলতেই থাকবে যে জোচ্চুরি, জালিয়াতি, গুন্ডামি করা হচ্ছে, একতরফা দেশে শাসন করা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি নানা আওয়াজ। আর যত তারা এরকম আওয়াজ তুলবে, এই ধরাধরির কাজটা তত বেশি তত দীর্ঘ চলবে। অর্থাৎ এই বিষয়টা পরিষ্কার করে ব্যাখ্যা করলে এটাই দাঁড়াবে যে এই লড়াই ঝগড়ার বিষয়টা আগামী দিনেও চলতে থাকবে। বর্তমান সরকারের বৈধতার উপরে বাংলাদেশের জনগণ বারবার প্রশ্ন তুলবে, আর ক্ষমতায় থাকা সরকার তার ক্ষমতার ব্যবহার করে নানা উপায়ে জনগণকে চুপ করিয়ে দেওয়ার চেষ্টা চালাবে। বাংলাদেশ ন্যাশনাল পার্টির চেয়ারম্যান তারেক রহমান, তিনি বিবিসিকে ইন্টারভিউ দেওয়ার সময় বলেছেন যে আমাদের এই প্রতিবাদ অত্যাচারী শাসক দলের বিরুদ্ধে চলতেই থাকবে। এখানে বাংলাদেশের নাগরিক যারা না এই ভিডিওটি দেখছেন তাদের জন্য বলে দিই যে এই তারেক রহমান হলো খালেদা জিয়ার নিজের ছেলে, আর ইনি এখন বিএনপির মেন লিডার। আর বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিল তখনও এই দুই পরিবারের মধ্যে দ্বন্দ্ব ছিল, খালেদা জিয়া ও শেখ হাসিনার পিতার পরিবারের মধ্যে। সেই সময়ও এই দুটি পার্টি আলাদা আলাদা ছিল। আওয়ামী লীগ পার্টি ছিল টোটাল অ্যান্টি পাকিস্তান, আর বিএনপি পার্টি ছিল পাকিস্তানের দিকে একটু সফট কর্নার। এবার একজন ভারতীয় হয়ে নিউট্রালভাবে বিচার করে যদি শেখ হাসিনা আওয়ামী লীগ পার্টির কিছু ভালো কাজের কথা বলি, তাহলে শেখ হাসিনার এই 12-13 বছরের শাসনকালে বাংলাদেশ ভালোই উন্নতি করতে পেরেছে। তাদের পার ক্যাপিটা ইনকাম অনেকটাই উপরে উঠে গিয়েছে। একসময় বাংলাদেশের তুলনায় পাকিস্তানের পার ক্যাপিটা অনেক বেশি ছিল, কিন্তু এখন বাংলাদেশ পাকিস্তানকে টপকে অনেক উপরে উঠে গিয়েছে ও ভারতের পার ক্যাপিটার অনেকটাই কাছে চলে এসেছে। আর যে কথাটা না বললেই নয়, সবার আগেই বলা উচিত যে বাংলাদেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রি এই কয়েক বছরে অনেক বেশি উন্নতি করেছে। তাদের সঠিক পলিসির কারণে প্রচুর পরিমাণে তারা ইউরোপিয়ান দেশগুলোর সাথে এক্সপোর্ট করতে পেরেছে, আর এর ফলে শেখ হাসিনার একটা সাপোর্ট বেসও দেশের মধ্যে তৈরি হয়েছে। যেমন পুরো দুনিয়াতে পপুলার লিডারদের হয়, ট্রাম্পের আছে, পুতিনের আছে, মোদির আছে, সেরকমই বাংলাদেশের মধ্যেও এনারও একটা বড় সাপোর্ট বেস আছে, যারা বলে তিনি দেশের জন্য অনেক কিছু করেছেন, তাই ওনাকে পরিবর্তন করা উচিত নয়। শেখ হাসিনার সাপোর্টারদের বক্তব্য যে দেশের স্টেবিলিটি বজায় রাখার জন্য তিনি ক্ষমতায় থাকাটা অত্যন্ত জরুরি। তবে অবশ্যই অপরদিকে বিরোধী দলের নেতারাও এনাকে অত্যাচারী শাসকের উপাধি দিয়েছে। তবে নিউট্রাল হয়ে সব কিছু হিসাব করলে দেখা যাবে যে বিগত 15 বছরে হ্যাঁ, বাংলাদেশ এই রিজনের মধ্যে একটা ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি হয়ে উঠেছে, তাতে কোনো সন্দেহ নেই। বিগত দিনের তুলনায় এখন বাংলাদেশের পার ক্যাপিটা ইনকাম 3 গুণ বেড়ে গিয়েছে। আর টেক্সটাইল ইন্ডাস্ট্রির কথা যদি বলি, তাহলে চায়নার পর পুরো দুনিয়াতে দ্বিতীয় বৃহৎ টেক্সটাইল ইন্ডাস্ট্রির ম্যানুফ্যাকচারিং হাব হয়ে উঠেছে বাংলাদেশ। এবার শেখ হাসিনার ফরেন পলিসি অবজার্ভ করে আমি যেটা বুঝতে পেরেছি যে তিনি আমেরিকাকে ততটা এখন পরোয়া করে না, কারণ এদিকে আরও কয়েকটা প্লেয়ার আছে, ইন্ডিয়া, চায়না ও রাশিয়া। তবে শেখ হাসিনার সবথেকে বেশি ক্লোজ, সবথেকে বেশি সাপোর্ট রয়েছে ইন্ডিয়ার।
আর আমি যতটুকু বুঝতে পেরেছি এটাই সেই প্রধান কারণ বর্তমানে বাংলাদেশিরা ভারত বিদ্বেষী হওয়ার পিছনে, বাংলাদেশিরা ইন্ডিয়াকে হেট করার পিছনে। কারণ একটা পার্টি যখন দীর্ঘদিন ক্ষমতায় থাকে আর মানুষ চেয়েও তাকে ক্ষমতাচ্যুত করতে পারে না, তখন সেই পার্টির সাথে সম্পর্ক থাকা সবাইকেই জনগণ দোষী সাব্যস্ত করে থাকে। তবে বন্ধুরা, আমাদেরকে এটা ভুললে চলবে না যে নিজের ভালো করতে গেলে নিজের সাথেই লড়তে হবে, অন্যকে দোষারোপ করে কখনোই নিজেকে বদলানো যাবে না। যদি আমরা বর্তমান সরকারের খুশি না থাকি, যদি আমাদের দেশের সরকারকে বদলাতে হয়, তাহলে আমাদেরকেই সংগ্রাম করতে হবে, আমাদেরকেই পথে নামতে হবে। ওই বাড়িতে বসে ঘুষ খেয়ে বাইরে বেরিয়ে প্রতিবাদ করলে সেই প্রতিবাদ কোনোদিনই জয়লাভ হয় করা যায় না, সেই সংগ্রাম কখনোই সফল হয় না। ভারতকে দোষারোপ করে আমাদের কোনো লাভ হবে না, আর না আমরা এই সরকারকে বদলাতে পারব। ভারতের সাপোর্ট আছে তাই এই সরকার এত ক্ষমতা পাচ্ছে। যদি এটা ভেবে থাকেন তাহলে আমার মনে হয় কিছু একটা মিস করে মস্ত বড় একটা ভুল করছেন। বন্ধুরা, ইতিহাসে অনেক বড় বড় যোদ্ধা যুদ্ধ হেরে গিয়েছে শত্রুর শক্তি বেশি থাকার জন্য নয়, বরং নিজের ঘরে শত্রু থাকার জন্য। ভারতের প্রভাবে শেখ হাসিনা জিতছে এটা মেনে নেওয়ার মতো কথা নয়, কারণ সমগ্র বাংলাদেশই যদি একত্রিত হয়ে কিছু সিদ্ধান্ত নেয় তো ওই আওয়ামী লীগ পার্টিকে একবার নয় দশ বার হারানো যায়। একটি গণতান্ত্রিক দেশে কোন সরকার থাকবে আর কোন সরকারকে আমরা বাদ দেব, এই ক্ষমতাটা সম্পূর্ণ আর সম্পূর্ণ আমাদের জনগণের হাতেই থাকে। তবে যখন জনগণই ক্রাফ্ট হয়ে যায়, জনগণের মধ্যেই একতা থাকে না, তখনই নানাবিধ সমস্যা শুরু হয়ে দেশের মধ্যে। তাই ভারত কী করছে সেটা পরে, আমরা কী করছি আমাদের দেশের জন্য সেটা আগে। গণতন্ত্র নেই, গণতন্ত্র নেই বলে খালি প্রতিবাদ করে গেলে কিছুই হবে না। দেশে গণতন্ত্র নিয়ে আসার জন্য আমরা কে কতটা প্রস্তুত আছি এটা আগে আমাদেরকে খুঁটিয়ে বিচার করতে হবে। বন্ধুরা, এই ভিডিওটির মাধ্যমে আমি কাউকেই কোনো আঘাত দিতে চাইনি বা কাউকে কোনো ভালো বলতে চাইনি, আর না আমি আমার দেশকে মহান বানাতে চেয়েছি আপনাদের সামনে। আপনারা আমাকে ভালোবাসা দিয়েছেন, তাই আমি যদি আজ আপনাদের জায়গায় থাকতাম, আমি যদি আজ একজন বাংলাদেশের নাগরিক হতাম, তাহলে আমার বিচারধারা কী হতো, আমার মুখের শব্দ কী হতো, সেগুলোই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, কারণ আপনারা আমাকে বলার অধিকার দিয়েছে। তাই একজন ভারতীয় হয়ে নিউট্রালভাবে বিশ্লেষণ করে যতটুকু আমার বিচার বুদ্ধিতে এসেছে সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। যদি আমার বিশ্লেষণে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে মার্জনা করে দেবেন। আর এই ভিডিওটি সম্বন্ধে, আমার অ্যানালিসিস সম্বন্ধে আপনার কী রায় কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে নতুন কিছু গল্পের সাথে।